আজকে আমরা জানবো একটা পলিশ মুভি সম্বন্ধে। এই মুভিটি অ্যাওয়ার্ড উইনিং মুভির মধ্যে একটা। এই বইটিতে মা এবং ছেলের সম্পর্ককে ডিটেলে তুলে ধরা হয়েছে। নিজের মায়ের উল্টোপাল্টা কাজবাজের মধ্যেও এই বাচ্চাটা কিভাবে নিজেকে সেখানে আস্তে আস্তে ম্যাচিওর করে তুলেছে সেটাই এই বইয়ে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশের লাল বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। চলুন ভিডিওর আলোচনা শুরু করা যাক। পোল্যান্ডের একটা ছোট্ট গ্রামে এই মা এবং তার ছেলে প্যাট্রিক দুজনে থাকে। এখানকার পপুলেশন খুবই কম, এটা একটা ট্যুরিস্ট স্পট এবং প্যাট্রিকের বাবা এখান থেকে অনেক দূরে কাজের সূত্রে থাকেন। যেহেতু এখানে শুধু প্যাট্রিক আর তার মা থাকেন, প্যাট্রিক অনেক সময় খুব একা একা অনুভব করেন। প্যাট্রিকের কাছে তার মা তার সব কিছু। প্যাট্রিক তার মায়ের সঙ্গেই সব সময় সাইকেল চালায়, ঘোরাঘুরি করে এবং সুইমিং করে। তার মা ছাড়া প্যাট্রিকের আর কোনো বন্ধু নেই। কিন্তু প্যাট্রিকের জীবনে হইচই তখন শুরু হয় যখন সামার ভ্যাকেশনে এই জায়গাতে দূর দূর থেকে লোক ঘুরতে আসে। আর ইদানিং সময়ে প্যাট্রিক দেখে তার মা রোজ তাকে একা বাড়ি রেখে বাড়ির বাইরে যাওয়া শুরু করে। প্রথমের দিকে এই সব কিছুতে অত রিয়্যাক্ট না করলেও প্যাট্রিক অপেক্ষায় বসে থাকতো তার মা কখন বাড়ি আসবে। কিন্তু কখনো কখনো তার মা বাড়ি আসতো না এবং কখনো কখনো অনেক রাতে বাড়ি ফিরত। এইভাবে চলতে চলতে আস্তে আস্তে প্যাট্রিক ডিপ্রেশন অ্যাংজাইটির শিকার হয়ে যায়। তার জীবনে একাকিত্ব অনেকটাই বেড়ে যায়, কারণ তার জীবনে আর অন্য কোনো বন্ধু ছিল না। পরের দিন প্যাট্রিক দেখে তার গ্রামে একটা নতুন মেয়ে এসেছে, যে হয়তো সামার ভ্যাকেশনের জন্য এখানে সময় কাটাতে এসেছে। প্যাট্রিক এই মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করলেও মেয়েটা প্যাট্রিককে কোনো পাত্তাই দেয় না। পরের দিন যখন প্যাট্রিকের মা আবার বাড়ির বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন প্যাট্রিক খুব রেগে যায় এবং রেগে গিয়ে সসের বোতল তার মায়ের জামাতে ফেলে দেয়, যার কারণে তার মা খুব রেগে যায় এবং বকতে থাকে প্যাট্রিককে। প্যাট্রিক চুপচাপ শুনতে থাকে, কিন্তু তার মায়ের তার ছেলের মনের অবস্থা নিয়ে কোনো কিছুই যায় আসে না। সে ড্রেস চেঞ্জ করে এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। তারপর প্যাট্রিক তার মায়ের পিছন পিছন যায়, এটা দেখার জন্য যে তার মা কোথায় যায়। তারপর প্যাট্রিক দেখে যে তার মা রোজ তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসে, এবং ঠিক সেই সময় প্যাট্রিক সেখানে একটা হরিণের বাচ্চাকে দেখতে পায়, যে একা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারপরের সিনে আমরা দেখি প্যাট্রিক তার বাড়ির পাশে আসা একটা নতুন মেয়ের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে, এবং কিছুক্ষণ তারা দুজন দুজনের সঙ্গে কথা বলছে। এই মেয়েটির নাম ছিল মাইকা। মাইকা প্যাট্রিকের সঙ্গে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আর মাইকা বলে যে তার মায়ের সঙ্গে তার বাবার ডিভোর্স হয়ে গেছে, যে কারণে তারা দুজন একসঙ্গে থাকে না, যে কারণে মাইকাও অনেক একাকিত্ব অনুভব করেন। এইভাবে দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে ওঠে, এবং যে জিনিসগুলো প্যাট্রিক তার মায়ের সঙ্গে করত সেগুলোই মাইকার সঙ্গে করতে শুরু করে, সাইকেল চালানো, ট্রেনের সঙ্গে রেস করা আরও ইত্যাদি। তারপরের সিনে আমরা দেখি একটা মহিলা প্যাট্রিকের বাড়িতে আসে। ইনি সেই মহিলা যার হাজবেন্ডের সঙ্গে প্যাট্রিকের মায়ের অ্যাফেয়ার চলছে। এই মহিলা প্যাট্রিকের কাছে এসে কাঁদতে শুরু করে। তারপরের সিনে আমরা দেখি প্যাট্রিকের বাবা বাড়িতে ফোন করেছে, আর তার মা প্যাট্রিককে বারবার বারণ করছে যে তার রাতে বাড়ির বাইরে যাওয়া আর তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে অ্যাফেয়ার নিয়ে তার বাবাকে যেন প্যাট্রিক কোনো কথা না বলে। তারপরের সিনে আমরা দেখি প্যাট্রিক আর তার নতুন বন্ধু মায়েরার সামনে প্যাট্রিকের থেকে বয়সে অনেক বড় বেশ কিছু ছেলে এসে মায়েরার সঙ্গে জোর জবরদস্তি করে, এবং মায়েরাকে বলে এই ছেলেগুলোর সঙ্গে না মিশে সে শুধু যেন তার সঙ্গেই মেশে। এটা শুনে প্যাট্রিকের খুব রাগ হয়। তারপরের সিনেই রাত্রেবেলা প্যাট্রিক দেখে মায়েরা ওই লম্বা ছেলেটার সঙ্গে অনেক ঘনিষ্ঠ অবস্থায় বসে রয়েছে। তারা একে অপরের খুব কাছাকাছি ছিল, যেটা দেখে প্যাট্রিক আবার ভাবতে শুরু করে যে তার জীবনে বোধহয় আবারও অনেক একাকিত্ব চলে আসবে। তারপরের সিনে আমরা দেখি প্যাট্রিকের মা কাঁদতে কাঁদতে বাড়িতে ঢোকে, যেটা দেখে প্যাট্রিক বুঝে যায় যে হয়তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে মায়ের ব্রেকআপ হয়ে গেছে, যে কারণে তার মা বেশ কিছুদিন বেশ অসহায় অবস্থায় ছিল। তার কিছুদিন পরেই প্যাট্রিকের বাবা বাড়িতে আসে এবং তার মা এবং প্যাট্রিকের জন্য তার বাবা অনেক গিফট নিয়ে আসে। তারপরে অনেকদিন পর প্যাট্রিকের জীবনে অনেকটা খুশি ফিরে আসে। তার মা এবং বাবাকে দুজনকে একসঙ্গে দেখে প্যাট্রিক অনেকটাই খুশি অনুভব করতে থাকে, এবং এই খুশিও বেশি দিন থাকার ছিল না, কারণ প্যাট্রিকের বাবাও জেনে গিয়েছিল যে তার স্ত্রী একটা অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছে, যে কারণে সারা জীবনের মতন তার বাবা তার কাজের জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
তারপরের সিনেই আমরা দেখি মা এবং ছেলে দুজনে একসঙ্গে স্কুলের দিকে যাচ্ছে, কেউ কারোর সাথে কথা বলছে না। ঠিক সেই সময় প্যাট্রিকের মা ভাবতে ভাবতে অনেকটাই এগিয়ে যায়, আর প্যাট্রিক হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে যায়। প্যাট্রিক যেখানে দাঁড়িয়ে গিয়েছিল ওটা একটা রেল লাইন ছিল, আর ওদিক থেকে দ্রুত গতিতে ট্রেন এগিয়ে আসছিল, যেটা দেখে প্যাট্রিকের মা বেশ ঘাবড়ে যায় এবং ট্রেনটা সজোরে এসে প্যাট্রিককে ধাক্কা মারে। যখন প্যাট্রিকের মা মাথা তুলে দেখে, তখন প্যাট্রিককে ট্রেনের অপোজিটে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তারপরেই প্যাট্রিকের মা তার ভুলগুলো রিয়েলাইজ করতে থাকে এবং বুঝতে পারে যে তার জীবনে প্যাট্রিক কতটা গুরুত্বপূর্ণ। আর এখানেই বইটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেইন আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন আর আপনার কাছের মানুষটির সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।